প্রিয় শিক্ষার্থীরা, ছাত্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি নবম শ্রেণীর বায়োলজির দ্বিতীয় অধ্যায়ের একটা নির্দিষ্ট একটা বিষয়ের উপর আজকে আলোচনা করব। প্রথমে তোমাদের সামনে দেখো, আমি একটা উপকরণ রেখেছি। উপকরণটি তোমরা সবাই চিনবে যে এটি উদ্ভিদের কাণ্ড। এই উদ্ভিদের কাণ্ডে দেখা যাচ্ছে যে উদ্ভিদ কিভাবে বড় হচ্ছে, উদ্ভিদের যে করণীয় কিভাবে তাদের কোষগুলো বিভাজন হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদ কোষ। প্রথমে তোমাদের আমরা বলি যে আজকে আমাদের যে শিক্ষণ ফল সেটা হচ্ছে উদ্ভিদ কোষের বিভিন্ন যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলোর নাম এবং এদের কাজ বলতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা দেখি যে একটা উদ্ভিদ কোষ, এখানে আমি তোমাদের সামনে একটা চিত্র অঙ্কন করেছি। এই চিত্রের প্রত্যেকটা অঙ্গাণুগুলোর নাম কিভাবে আমরা মনে রাখবো তারই একটা কৌশল হিসাবে আমরা এখানে প্রয়োগ করবো। প্রথমে একটা একটা জিনিস দেখো যে একটা উদ্ভিদ গাছ, একটা উদ্ভিদ বা একটা যে কোনো উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, অবশ্যই সেখানে একটা কোষ উপস্থিত। একটা কোষের প্রাণকেন্দ্র নিউক্লিয়াস বলা হয়, কারণ নিউক্লিয়াস ছাড়া একটা কোষকে কখনো কল্পনা করা যায় না। তাহলে আমরা এখন আসি যে এই কোষীয় যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলো, যেমন দেখো একটা কোষ আমরা জানি যে নিউক্লিয়াসের উপরে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না, এদের নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, কিন্তু প্রকৃত যে কোষটা সেটা দেখো এদের নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে এবং আরো অন্যান্য অঙ্গাণুগুলো থাকবে একটা আদি প্রকৃত কোষে। আর আদি কোষে ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য আছে, যেমন আদি কোষ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, এটা একটা আদি কোষ হতে পারে। আর প্রকৃত কোষ হচ্ছে যেমন বড় একটা উদ্ভিদ হতে পারে। আর কাজের উপর ভিত্তি করে আমরা জানি যে কোষ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জন্ম কোষ। দেহ কোষ মানে কি, একটা উদ্ভিদের যে দেহ কাণ্ডটাকে বড় করার জন্য সাহায্য করে বা বিভিন্ন যে পাওয়ার অর্থাৎ এদের যে কোষের যে কাজগুলো সেগুলো করে থাকে, দেহ কোষ দৈহিক বৃদ্ধি করে। আর জনন কোষ কি, যে জনন কাজে সাহায্য করে, অর্থাৎ একটা উদ্ভিদ থেকে আর একটা উদ্ভিদ তৈরি হওয়ার জন্য যে জনন যে গ্যামেটের মাধ্যমে নিষেকের মাধ্যমে যে উদ্ভিদ তৈরি হয় সেটাকে বোঝায় আর কি। তাহলে আমরা একটা কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো আজকে আমরা আলোচনা করি এবং এদের কাজগুলো নিয়ে। প্রথমে দেখো একটা কোষ, প্রথমে তোমাকে ভাবতে হবে যে কোষ, এই কোষকে দুইটি অংশে ভাগ করা হয়। তাহলে দুইটি অংশ থাকে, তাহলে প্রথম যে অংশটা সেটার নাম হচ্ছে কোষ প্রাচীর, এটার নাম হচ্ছে কোষ প্রাচীর। আর দ্বিতীয় যে অংশটার নাম সেটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। আচ্ছা, এবার দেখো এই কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম, তাহলে আমরা একটু দেখি উদ্ভিদ কোষের মধ্যে কোথায় কোষ প্রাচীর আছে। তাহলে দেখো এই যে এই অংশটাকে আমরা বলি কোষ প্রাচীর, এটাকে আমরা বলবো কোষ প্রাচীর। আর এই কোষ প্রাচীরের ভিতরের যে সমস্ত যে অঙ্গাণুগুলো আছে এবং এর মধ্যে যে জেলির মধ্যে যে জেলির ন্যায় তক্তকে যে অঙ্গাণুগুলো ভাসতে থাকে এই পুরো অংশগুলোকে আমরা বলবো প্রোটোপ্লাজম। তাহলে একটা কোষ, এই কোষের এই অংশটাকে আমরা বলবো কোষ প্রাচীর, আর কোষ প্রাচীরের ভিতরের যে অঙ্গাণুগুলো সেগুলোকে আমরা বলবো প্রোটোপ্লাজম। এবার আমরা আসি, তাহলে কোষ প্রাচীর কাকে বলে? একটা কোষের সাধারণত বাইরের যে প্রাচীরটা এই প্রাচীরটার নামই হচ্ছে কোষ প্রাচীর। তাহলে আমরা বুঝবো যে এইটার নাম হচ্ছে কোষ প্রাচীর, ভিতরের অঙ্গাণুগুলোর নাম হচ্ছে প্রোটোপ্লাজম। এবার আমরা আসি প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের আবার দেখো তিনটে অংশ আমরা পাবো। তাহলে তিনটে অংশ কি কি পাবো? প্রথম অংশটা পাবো হচ্ছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। দ্বিতীয় যে অংশটা পাবো সেটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, তাহলে সাইটোপ্লাজম। আর তিন নম্বর যে অংশটা পাবো সেটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তাহলে দেখো একটা প্রোটোপ্লাজমের যে তিনটা অংশ, এই তিনটা অংশের মধ্যে প্রোটোপ্লাজমের কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এই তিনটে অংশ নিয়ে হয় প্রোটোপ্লাজম। অর্থাৎ আমাদের কোষ প্রাচীরের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে এই সমস্ত অঙ্গাণুগুলোকে আমরা প্রোটোপ্লাজম বলি। তাহলে দেখো তোমরা কিন্তু খুব সহজেই বলতে পারবে যে প্রোটোপ্লাজম কাকে বলে। প্রোটোপ্লাজম হচ্ছে একটা কোষের মধ্যে
জেলির ন্যায় সপ্তকের জেলির ন্যায় যে অঙ্গাণুগুলো থাকে সেই পুরো অংশটাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। এবার আমরা আসি কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি দেখো কোষের পরের যে পর্দাটা আছে এই পর্দাটার নাম হচ্ছে আমরা বলবো কোষ ঝিল্লি। এটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে দেখো কোষ ঝিল্লিটা কাকে বলে আমাদের সেটা বুঝতে হবে। কোষ ঝিল্লি তাহলে কোষ ঝিল্লি বলা হয়। এবার দেখো সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস তো তোমরা সবাই চেনো যে একটা কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে এই নিউক্লিয়াসটা বাদে বাকি যে অঙ্গাণুগুলো আছে সমস্ত অঙ্গাণুগুলোকে একত্রে আমরা বলবো সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম হচ্ছে আমাদের সঙ্গে আগে বলতে পারি যে প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস ব্যতীত বাকি যে অঙ্গাণুগুলো যেদিন নেয় অংশ থেকে অংশগুলো থাকে এই পুরো অংশগুলোকে একত্রে আমরা বলবো সাইটোপ্লাজম। তাহলে এখন আমরা আসি এই নিউক্লিয়াসের গঠন সম্পর্কে বলি। তাহলে আমরা কোষ ঝিল্লি তো আমরা চিনতে পারছি যে এটাকে আমরা কোষ ঝিল্লি বলি। প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে নিউক্লিয়াস বাদে যে অঙ্গাণুগুলো থাকে সেইগুলোকে আমরা বলবো সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াস হচ্ছে আমাদের নিউক্লিয়াসের যে অঙ্গাণুগুলো আছে। তাহলে এখন আমরা সহজে দেখো যে নিউক্লিয়াসের মূল অংশগুলো আমরা বলতে পারবো কারণ নিউক্লিয়াসকে একটা উদ্ভিদের প্রাণকেন্দ্র বলা হয়। তাহলে একটা উদ্ভিদের প্রাণকেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের যে অঙ্গাণুগুলো আছে যেমন দেখো এটার নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এটার নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে এটার নাম যদি আমরা বলি তাহলে এটার নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। তারপরে দেখো এটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন বলা হয়। এবার দেখো সুতার মতো যে অংশটা এই অংশটার নাম আমরা বলবো ক্রোমাটিন জালিকা। তাহলে এটার নাম হচ্ছে ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা। এবার দেখো এর ভিতরে যেগুলো হচ্ছে তোমার জেলির মতো যে অংশগুলো আছে সেগুলোর নাম হচ্ছে নিউক্লিয়ার প্লাজম। তাহলে এইগুলোর নাম আমরা বলবো নিউক্লিয়ার প্লাজম। নিউক্লিয়ার প্লাজম বলা হয়। আর এবার দেখো যে ঘন গাঢ় কালারের যে বস্তুটা আছে এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস নিউক্লিওলাস বলা হয়। তাহলে একটা কোষের মধ্যে আমরা জানি যে একটা কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে তাহলে নিউক্লিয়াস সম্পর্কে আমরা খুব সহজে বলতে পারবো। নিউক্লিয়াস নিউক্লিয়ার রন্ধ্র কোনটাকে বলা হয়। তারপরে দেখো নিউক্লিয়ার মেমব্রেন ক্রোমাটিন জালিকা এবং নিউক্লিয়ার প্লাজম তরল যে অংশগুলোকে বলে থাকে আমরা সেগুলোকে বলবো নিউক্লিয়ার প্লাজম। এবার দেখো তাহলে এই নিউক্লিয়াসের দুই সাইডে দেখো দুইটা অংশ আছে এখন এইবারে দেখো যেগুলো এই যে চিহ্নগুলো দেওয়া আছে এইটার নাম হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তাই নিউক্লিয়াসের এই সাইডে যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। যেমন দেখো এই কোষ সিকোবিস এবং লোই 1969 সালে তোমার উদ্ভিদ কোষ সর্বপ্রথম এই কোষের উপর ধারণা দেন। আর এই নিউক্লিয়াস সম্পর্কে আমরা জানি যে নিউক্লিয়াসের যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলো আমাদের মনে রাখতে হবে যে এই অঙ্গাণুগুলোর নামগুলো আমাদের ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। তাহলে এইটার নাম হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আর এইটার নাম হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে আমাদের এই নিউক্লিয়াস সম্পর্কে আমাদের পড়া শেষ হলো। আর এই নিউক্লিয়াসের কে বলা হয় একটা কোষের প্রাণকেন্দ্র। তার নিউক্লিয়াস ছাড়া একটা কোষকে কখনোই কল্পনা করা যায় না। তাহলে নিউক্লিয়াসই হচ্ছে একটা কোষের প্রাণকেন্দ্র। তাহলে আমরা নিউক্লিয়াস সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আসি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি হচ্ছে আমাদের কোষ প্রাচীরের পরে যে পর্দাটা যেটা সাইটোপ্লাজমকে ঘিরে রাখছে অর্থাৎ এই অংশটার নাম যেটা হচ্ছে আমাদের একটা কোষকে অর্থাৎ কোষের চারিদিকে যে আবরণ
কোষ প্রাচীরের পরের যে পর্দা সেটাকে আমরা বলবো কোষ ঝিল্লি। এটাকে আমরা সাধারণত কোষ ঝিল্লি বলা হয়। আর দ্বিতীয় দেখো সাইটোপ্লাজম, মানে সাইটোপ্লাজম এখানে অনেকগুলো অঙ্গাণু আছে। যেমন সাইটোপ্লাজমের মধ্যে অঙ্গাণু হতে পারে ক্লোরোপ্লাস্ট, তারপরে দেখো এটা এক নম্বর অঙ্গাণু, দুই নম্বর অঙ্গাণু তোমার হতে পারে মাইটোকন্ড্রিয়া, এরপরে হচ্ছে তোমার গলজি বস্তু, তারপরে লাইসোসোম। তাহলে দেখো এখানে আমাদের যে চারটা অংশ আছে, আমরা চারটা অংশ নিয়ে একটু দেখি এখানে যে বিষয়গুলো বলছে আমাদের, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম, গলজি বস্তু, লাইসোসোম। তাহলে এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়া। তাহলে এই অংশটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়া বলা হয়। তারপরে দেখো এইটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তাহলে এইটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তাহলে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা তাহলে দেখো ক্লোরোপ্লাস্ট, আর এই বড় যে অংশটা এটার নাম হচ্ছে কোষ গহ্বর, কোষ গহ্বর বলা হয়, তাহলে কোষ গহ্বর। আর এইটার নাম হচ্ছে লাইসোসোম, লাইসোসোম। আর এখানে যে অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে গলজি বস্তু, গলজি বস্তু, তাহলে গলজি বস্তু বলা হয়। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই এই যে অঙ্গাণুগুলো আমরা লিখেছি, তাহলে আমরা খুব সহজে কিন্তু অঙ্গাণুগুলো বলতে পারবো। তাহলে এখন তোমরা দেখো যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস, অর্থাৎ কোষের সমস্ত শক্তির যে কাজগুলো, একটা উদ্ভিদ কোষ কোষের যে শক্তির যে কাজগুলো সেগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়া করে থাকে। ক্লোরোপ্লাস্ট এই গাছের উদ্ভিদের যে পাতা সবুজ দেখায়, এই ক্লোরোপ্লাস্ট সাধারণত আমরা জানি যে সাধারণত এই ক্লোরোফিল নামক এক ধরনের পদার্থ থাকে। এই পদার্থ কারণে সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে তিন ধরনের হয়। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিগোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে গাছের সবুজ রঙের জন্য দায়ী, আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে গাছের বিভিন্ন যে রঙগুলোর জন্য দায়ী, আর লিউকোপ্লাস্ট হচ্ছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেমন গাছের শিকড় সেখানে দেখো কোনো রং থাকে না, এই জন্য ওখানে লিউকোপ্লাস্ট উপস্থিত। তাহলে এই ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে আমাদের উদ্ভিদ সমূহ তাদের শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। একটা উদ্ভিদের দেখো বড় আকারের যে অংশটা থাকে এটার নাম হচ্ছে কোষ গহ্বর, লাইসোসোম, রাইবোসোম উপস্থিত থাকে যেগুলো প্রোটিন সংশ্লেষণ করে। তারপর হচ্ছে আমরা জানি যে কিছু কিছু অঙ্গাণু আছে যাদের যেমন একটা বলো গলজি বস্তু। তাহলে এই যে যে অঙ্গাণুগুলো আছে আমরা কিন্তু খুব সহজে এখন অঙ্গাণুগুলোর নাম বলতে পারবো। দেখো তুমি অনুধাবন করো সবগুলোই বলতে পারবে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে আমরা যদি এই ধারাবাহিকভাবে যদি আমরা পড়ি, তাহলে আমরা একটা কোষের গঠন সম্পর্কে আমরা কিন্তু খুব সহজে এবং তাদের কাজ সম্পর্কে বলতে পারবো। তাহলে আজকে আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের তার যে মূল যে কাঠামো, যে গঠন এবং এর কাজগুলো সম্পর্কে আমাদের জানা। তাহলে আমরা কিন্তু এখন সহজে অঙ্গাণুগুলো বলতে পারবো। যেমন দেখো নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম আর ক্রোমাটিন তন্তু, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, কোষ গহ্বর, লাইসোসোম, গলজি বস্তু, এই যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলো বিভিন্ন কাজ করে থাকে। যেমন দেখো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বলি, মাইটোকন্ড্রিয়া বিজ্ঞানী বেন্ডার আবিষ্কার করেন। এই মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে খুব সহজে তোমরা বলতে পারবে যে এই মাইটোকন্ড্রিয়া লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত, তাই এদেরকে বলা হয় লাইকোপ্রোটিন। আর এদের বাইরের স্তরটি মসৃণ থাকে, ভিতরের স্তরটি ভাঁজ হয়ে থাকে, ভাঁজ অংশকে ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে গোলাকার কিছু সমৃদ্ধ বস্তু থাকে, বস্তুগুলোকে অক্সিজন বলে। অক্সিজনের সাহায্যে উদ্ভিদ শ্বসন কার্য পরিচালনা করে। শ্বসনের জন্য উদ্ভিদের যে চারটা ধাপ, অর্থাৎ আমরা জানি যে সবাত শ্বসন, বড় বড় যে উদ্ভিদগুলো আছে তাদের যে সবাত শ্বসন গুলো আছে, সেই সবাত শ্বসনের মধ্যে আমরা জানি যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহন প্রবাহতন্ত্র। তার মধ্যে মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে শ্বসন প্রক্রিয়া বেশি হয়ে থাকে হচ্ছে ক্রেবস চক্রে।
তাহলে এই ক্রেব চক্রে আমরা জানি যে এখানে শ্বসন প্রক্রিয়াটা সবচেয়ে বেশি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন যে গঠন সম্পর্কে আমরা বলেছি যে এর মূল কাজ হচ্ছে কি কোষের পাওয়ার হাউস বলা হয়। আর তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি যে একটা উদ্ভিদ কোষে কি কি অঙ্গাণু থাকে এবং বিভিন্ন অঙ্গাণুগুলোর কাজ সম্পর্কে আমরা জানতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এই যে উদ্ভিদ যে কোষের যে ছবিটা তোমরা নিজে নিজে এঁকে, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, তোমরা উদ্ভিদ কোষটা এঁকে এর নামগুলো শনাক্তকরণ করবে এবং প্রত্যেকটার কাজ অনুধাবন করবে। আমরা পরবর্তীতে আমরা এই উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলোর গঠন ও কাজ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তার আগে তোমাদের এই বিষয়টার উপরে ভালোভাবে আমাদের সাধারণ যে জ্ঞানমূলক যে তথ্য যে একটা উদ্ভিদ কোষের অঙ্গাণুগুলো সম্পর্কে ধারণা এগুলো তোমাদের ভালোভাবে একা আয়ত্ত করতে হবে, তাহলে তোমরা আশা করি বায়োলজি সহজ করতে পারবে। আর আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করি এইগুলো নিয়ে তোমরা আরো নিজেরা তোমাদের যে মূল টেক্সট বই আছে এটা নিয়ে একটু আলোচনা করো, মূল টেক্সট বইটা তোমরা একটু ভালো করে পড়ো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা এই ক্লাস আজকে আমরা যে ক্লাস করেছি এই ক্লাসে আজকে এখানেই শেষ করব। আর সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।